समस्त प्रशंसा जावतियों गुणगान से महान रब्बुल आलमीनेर दरबारे निवेदित जिन्हें आमादेरके भाषा एवं कथा बोलार शिक्षा प्रदान करेछेन ताई सकले मिले से महान रब्बुल आलमीनेर प्रशंसा करी ताई पवित्र कुरान पाकेर भाषाय एक सुरी बोले जोरे आलहामदुलिल्लाह रब्बिल आलमीन तारपरे परे आकाई नामदार मदनी ताजदार जनाब अहमदी मुजतबा मोहम्मद मुस्तफा रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के आजकेर ए महासभाते हाजिर एवं नाजिर जेने ओ मेने ए आकीदा शहीदे आमार नबीर दरबारे दासत्वेर परिचय दिए ए मनटाके प्राणटाके हृदयटाके हृदयटाके आयनार मतो झकझके उज्ज्वलता परिष्कार परिच्छन्न करे आमार दयाल नबीर प्रेमे मग्न हये दुरूदेर डाली महाब्बतेर थालीते साजिए सकले मिले प्रेरण करी एवं सबाई मिले झुमे झुमे करे जोरे जोरे अल्लाहुम्मा सैयदीना मौलाना मोहम्मद आदम नबी दुनियाई छिलेन हजारी बच्चर धरिया आदम नबी दुनियाई छिलेन हजारी बच्चर धरिया तिना को जेते होइलेन ये दुनिया छरिया अल्लाहुम्मा जोरे सल्ली मौलाना मोहम्मद वलयाले सैयदीना मौलाना मोहम्मद सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लमा माज सामाईन जीवनी वक्ता हजरते अल्लामा मौलाना सुल्तान अली साहब इनार अब्बा जान एकजन खूब सुंदर जीवनी वक्ता छिलेन हजरत अल्लामा मौलाना तैमुर रहमान साहब उनारी माज सामाईन आपनारा चश्मे दिए देखछेन जे निगार सामने आज आसछे आर आपनारा गत रोज शुनेछेन आजके आखिरी रजनी ताई ना बाबा ওই জন্য আমি আপনার মূল্যবান জীবনের সময়কে বিলম্ব করব না কালকে আমার দাওয়াত ছিল কিন্তু মাঝে সামাইন আমি অন্য জায়গায় একটা দাওয়াত নিয়ে ফিরেছিলাম ইতিহারে কালকে আমি ছিলাম যার কারণে কালকে হাজিরা দিতে পারি নাই মাঝে সামাইনে কিরাম ইনশাআল্লাহ আমি আপনার জীবনের মূল্যবান সময়কে বিলম্ব করব না আর জীবনের টাইমকে লস করব না কিন্তু সময়ের জন্য আমি আমার বক্তব্যকে সমাপ্ত ঘটাবো মাঝে সামাইন তার আগে বলি ভাইরা আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে এখানে মেম্বারে রাসূল রিস্তে সাজানো হয়েছে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আকাই করিম আকাই নামদার মদনী তাজদার জনাব আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই জায়গায় মেম্বারে রাসূল সাজানো হবে মাজার সামাইন জালসার জন্য স্টেজ সাজানো হবে সেই জায়গাটা হলো মামুলি জায়গা নয় রিওয়ায়াত থেকে বর্ণিত রয়েছে সেই জায়গাটা একটা জান্নাতের কিয়ারি বলে জেনে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ মাজার সামাইন ভাই তুমি বাড়ি থেকে নিয়ে ওই দূর পর্যন্ত এসেছো অনুরোধ করছি রাস্তাতে এদিকে ওদিকে থাকবে না তাড়াতাড়ি করে চলে এসো মানুষের মাঝে সময় মা বলরা আপনাদের বলছি সামনে জায়গা আছে একটু সামনে সামনে চলে আসবেন বাবাদের ভুলুম লেগেছে ভাই তোমরা একটু চলে আসো তারপরে জীবনী শুরু হয়ে যাবে শুনবে না জীবনী হ্যাঁ ইনশাআল্লাহ আখেরি দম তক শুনবেন বাস সুবহানাল্লাহ তার আগে একটা ক্লিয়ার কথা বলে দিই মাঝে সময় গত রাত যে বিতে গেল সে রাতটা কি ছিল শবে মেরাজ কি ছিল বলি শবে মেরাজ জানেন শবে মেরাজ কি আমার দয়াল নবীকে মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা প্রতিপালক নিজের কাছে ডেকেছিলেন বলে জেনে সুবহানাল্লাহ মাঝে সময় আমার নবীর শান কত আমার নবীর মর্তবা কত আমার নবীর ফজিলত কত আর আমরা কত ভাগ্যবান সেই দয়াল নবীর উম্মত হতে পেরেছি বলে জেনে সুবহানাল্লাহ एक दिन आसबे बाबा आपनर जखन ए खाकसार जमीन थेके रूह परवाज हो जाबे मालिकुल मौत एसे आपनर रूह के काजा करे निये जाबे आपनर आहलु आयाल कुंबा कबीला बाप भाई मा बोन सकले मिले कान्ना करबे माजर सामाइन पाड़ा प्रति बयसीगण एसे बोलबे ताड़ाताड़ी करो आपनाके गोसल दिए काफेरेर कापड़ पड़िए माजर सामाइन आपनर चाहने वाला आपनर मोहब्बत करने वाला आपनर भाई आपनर चाहने वाला ब्रदर सकले मिले आपनाके ओई कब्रस्थान
কবরে নিয়ে যাবে আল্লাহু আকবার কবরস্থানে নিয়ে যাওয়ার পরে মাজাসা মাইল বারাদার রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সেই সময় মৃত্যু ব্যক্তি অনুভব করবে যারা যে সকলে আসছে হয়তো এরা আমার সঙ্গে যাবে অবশেষে দেখবেন কি যখন ওই মুর্দার ব্যক্তিকে মৃত্যু ব্যক্তিকে কবরে নামাবে নামার পরে মাজাসা মাইল দুইজন ব্যক্তি নামবে সেই সময় মৃত্যু ব্যক্তি হয়তো ওই চিন্তা করবে যে এই দুইজন হয়তো আমার সঙ্গে যাবে আল্লাহু আকবার কবিরা অবশেষে যখন তারা উঠে যাবে হাল কি হবে মুসলমান আজকে মত কে চিন্তা করছো না মরতে সকল কি হবে তোমাদের চোখের সামনে মৃত্যু রয়েছে তাই মৃত্যুকে শরণ দেখে মাঝের সময় যে এখানে ওখানে ঘুরছো তোমার মূল্যবান জীবনের সময়কে বিলম্ব না করে আজকের এই স্টেজের মধ্যে হাজিরি দিয়ে দাও মাঝের সময় মরতে সবাকে হবে এটাও হতে পারে এই মেহফিলটা আমাদের জন্য আখেরি মেহফিলই হতে পারে না অবশ্যই হতে পারে মাঝের সময় কেরাম বাস দিয়ে দিবে বাস দেওয়ার পরে মাটি দিবে পাটি দিবে পাটি দেওয়ার পরে মাটি দিবে আল্লাহু আকবার সেই সময়ে কারিম মুনকার নেকির আপনার কবরে হাজির হবে মাঝের সময় কেরাম কি আপনি চান না কি আপনি চান না যে দয়াল নবী যেই কবরের মধ্যে এমন অন্ধকার হবে যে আপনার দুই নয়নের সামনে যখন হাতের আঙ্গুল খানাকে রাখবেন মাঝের সময় আপনি দুই নয়নের নয়নের সামনে দেখো নিজের হাতের আঙ্গুলকে দেখতে পাবে না কত ভয়ানক মনজর হবে সাপ বিচ্ছুর ঠিকানা হবে আল্লাহু আকবার কবিরা হলনাক মনজর হবে দর্দনাক মাহল হবে মাঝের সময় সেই সময়ে চিরতা ফাড়তা হুয়া জমিন কে চিড়ে ফেড়ে মাঝের সময় আল্লাহর ফরিশতা মাঝের সময় মুনকার নেকির এসে হাজির হবে এত ভয়ানক সকল হবে কি আপনি চান না সেই সময়ে ওই অন্ধকার কবরে আমার দয়াল নবী এসে উপস্থিত হবে ওই জন্য সুবহানাল্লাহ কি চান না যে আমার দয়াল নবী উপস্থিত হবে চান মাঝের সময় যদি আমার দয়াল নবীর মহব্বত ও ভালোবাসা চান তাই সকলকে বলছি যে এখানে ওখানে ঘোরাফেরা করছো অতি শীঘ্রই জায়গাটা নিয়ে নাও একবার বলি জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ মাঝের সময় আমার সবাই জানি আমার দয়াল নবীকে মহান রব্বুল আমিন মাঝের সময় নিজের কাছে দেখেছিলেন দেখেন নাই দেখেছিলেন মাঝের সময় ইকরাম দেখেন আমার নবীর শান কত আমার নবীর ফজিলত মর্তবা কত মাঝের সময় ইকরাম আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার দয়াল নবীকে দেখবে বলে মনে ইচ্ছা করেছেন হুজুর পারবারদিগারে আলম খাল্লাকি কায়নাত মাহবুব আমার মন চাই যে আমি তোমার দর্শন করব বলি জোরে মাঝের সময় তারিখ প্রমাণ করে রেওয়ায়েতে পাওয়া যায় মাঝের সময় হযরত আল্লাহর কলিম মাওলানা শফিক আলম সাহেব মুসা কালিমুল্লাহকে যখন আমার আল্লাহ তুহুর পারে গেলেন মহান রব্বুল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি নূরের ঝলকে সমস্ত কুয়ে পাহাড় জ্বলে ছারখার হয়ে গিয়েছে কিন্তু দেখেন আমার দয়াল নবীকে আমার আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন বলি জোরে সুবহানাল্লাহ কত ভাগ্যবান আমরা সেই নবী উম্মত হতে পেরেছি বলি জোরে মানুষ পায়ে হেঁটে হেঁটে সফর করতেন সেই জামানার কথা বলে মাজাসামাইন একজন ব্যক্তি মাজাসামাইন ইরাকের সরজমিনে হাজিরে দিয়েছেন দামিস্ক শহরে জামি মসজিদের মধ্যে উপস্থিত দিয়েছেন যাওয়ার পরে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন মাই আমার 200 টাকা করেছে দান আল্লাহর জন্য পূর্ণ করে দে মায়ের মনের আরমান বলি আমিন সুম্মা আমিন মাঝে সামাইনি কেরাম বেরাদারে মিল্লাত ইসলামিয়া এসে উপস্থিত হয়েছেন দামিস্ক শহরে জামি মসজিদের মধ্যে আব্দুল জলিল সাহেব কোথায় আমার বহনও হবে আব্দুল জলিল মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব ইনদা বলছেন মহানা তোমাকে আসতে হবে মাঝে সামাইন যাই হোক এসেছি আল্লাহর এটা অশেষ মহিমা বলি জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি বলেন তো ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ উনি বলছেন যে আমি মাঝে সামাইন শুনেছি যে একজন ব্যক্তি আছে একজন ব্যক্তি যে ইরাকের সরজমিনে আছে যেই মানুষটা আমার নবীর থেকে একখানা হাদিস বয়ান করছে বলে ভাই আমি শুধুমাত্র ওই হাদিস শরীফখানাকে শোনার জন্য এসেছি বলে আচ্ছা তুমি হাদিস শরীফকে শোনার জন্য এসেছো বলে হ্যাঁ হ্যাঁ সেই সময় সাইয়্যেদনা আবু দারদা বলেছিলেন ভাই তাহলে বলো তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো খুশ আকীদা মুসলমানও আকীদা মজবুত করলো মাঝে সামেন সাইয়্যেদনা আবু দারদা বলছেন বিখ্যাত সাহাবী বলে ভাই তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো উনি বলছেন আমি নবীর দেশ মদিনা শরীফ থেকে ইরাকের কেন একখানা হাদিস শরীফ শোনার জন্য মাঝে সামাইন এই জন্য হাদিস শোনার জন্য জজবা পয়দা করেন বলে জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ একটু জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আরেকটু জোরে সকলে হাত উঠান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে হাদিস শরীফ সবাই শুনবেন
لیکن انا انس بن مالک رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم نیت المؤمن خیر من عمله اچھ سر بولی سبحان اللہ بکتو صحابی حضرت سیدنا ما انس بن مالک رضی اللہ تعالی عنہما تھکے یہ حدیث کا بنیت اما دیال نبی ارشاد کر بولین نیت المؤمن خیر من عمله مومن بندر نیت ہلو کاج کرت تھکے وتی اتم ماج سن کوئی جو سبحان اللہ भाईर मत होते আমার দয়াল নবী আমার ভাইয়ের মতো হতে পারে না মাঝে সময় তিনি যদি বলে উত্তর দিবেন আমার দয়াল নবী হাতির আঙ্গুলের ইশারা দিয়ে ওই চন্দ্রকে দুই খণ্ড করেছিলেন বলে যে সুবহানাল্লাহ আমার দয়াল নবী মাঝে সময় আমার দয়াল নবী আমাজে সামাইন আমার দয়াল নবী আরাম করছেন মাথা রেখে হযরতে সাইয়্যেদনা মাওলা আলী মুশকিল কুশার গদ্দে গদের মধ্যে আরাম করছেন এমন তো অবস্থায় মাওলা আলী মুশকিল কুশা মাঝে সামাইন সেই দিনে মাঝে আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে মাওলা আলী বলছেন পরবর্তীকার আজ থেকে নিয়ে কখনো আমার নামাজ কাজা হয় নাই মাবুদ আজকে তোমার দো জাহানের বাদশা আমার কাছে মাথা রেখে আরাম করছে আমি কি করে আমার হুজুরকে জাগাই বলি যে সুবহানাল্লাহ মাবুদ গো আজকে আমার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে মাওলা আলী ঠকঠক করে চোখে জল পড়ছে সুবহানাল্লাহ মুসলমান মাঝে সামাইন আমার দয়াল নবী দুই নয়ন খুললেন বলে আলী কান্না কেন করছো হযরত আলী বলছো হুজুর হুজুর আজকে আলীর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছে বলে জোরে সুবহান মাঝে সামাইন তারিখ ফরমান করে আমার দয়াল নবী ওই ডুবা সূর্যকে ইশারা করেছিলেন ওই ডুবা সূর্য আবার ফেরত এসেছিলেন বলে জোরে সুবহান सैयदीना मालना मुहम्मद वलयाले सैयदीना मालना मुहम्मद हबीबिना सफीना फासुर नाम क्या अपना नौशाद अली फास्टफूड कैसे छे बाप मान नाम पास्टर 500 टका नारे तो वीर नारे रिसालत दान करने वाला मोहम्मद नौशाद अली मां-बाबा नामी उन्हें 500 टका করেছেন দান আল্লাহ তাআলা যিনি ওনার মা-বাবার যদি হায়াতে থাকে তাহলে ওমর জিকের দিনে দরাজ করে দেয় যদি ইন্তেকাল করেছেন যিনি ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন আমিন 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 কই বলছেন মানসি বলে ডাকো তারে मानस बोले डाको तारे ये तुम्हारे भोल खोदारे नरे तेरी आमार মোহাম্মদ রাসূল খোদার নূরে তেরি আমার মোহাম্মদ রাসূল আরশি ধন্য হলো জাহার আরশি ধন্য হলো জাহার পেয়ে চরণ ধুল খোদার নূরে मारे মোহাম্মদ রাসূল খোদার নূরে তেরিয়া মারে মোহাম্মদ রাসূল আপন নূরে জাগে গড়ে আপন নূরে জাগে গড়ে খোদা দয়া
देशे अरब देशे नबी के पठाई जारी पर से कटाय से जारी पर से कटाय से तैरी हतो फूल खोदार नूरे तैरी आमार बोले जो रे मोहम्मद रसूल खोदार नूरे तैरी आमार मोहम्मद रसूल बोले या रसूल अल्लाह বাপমার নামে শ্বশুর শাশুড়ির নামে মা আমার দিয়েছেন 100 টাকা দান যেন আল্লাহ তাআলা বাপমাকে শ্বশুর শাশুড়িকে জান্নাত থেকে জায়গা দিয়ে দেয় বলি আমিন সুম্মা আমিন বলি ইয়া রাসূলুল্লাহ যাকে চিনি হরিণী বলে যাকে চিনি হরিণী বলে দিয়েছে সালাম হাতের ভিতরে ওই পাথরে করেছে কালাম যাকে চিনি হরিণী বলে দিয়েছে সালাম হাতের ভিতরে ওই পাথরে করেছে কালাম এমন নবী কোথায় পাবি এমন নবী কোথায় পাবি যার নাই কো সমতুল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল নাফসি ধবনি হবে সোনি নাফসি ধবনি হবে সোনি রোজা সরে বলবে তাহা নবী ছাড়া কে বাবা আনালাহা বুঝি মানে আনালাহার অর্থ হলো কাল কিয়ামতের ময়দানে যেখানে নফসি নফসি হবে কেউ কারো সাহারা হবে না সেই সময়ে যেখানে আপনার কোনো ঠিকানা হবে না আপনি কোথাও কুল পাবেন না সেই সময়ে আমার দয়াল নবী বলবে বান্দা তুমি ছিলে কোথায় সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি তোমাকেই খোঁজাখুঁজি করতেছিলাম বলি জোরে সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গজলটা শুনবেন তারে না ইনশাআল্লাহ মাঝে শুনবেন গজলটা বলি বক্তব্য খতম বলছেন নাফসি ধবনি হবে সোনি নাফসি ধবনি হবে সোনি রোজা সরেতে আনালাহা বলবে তাহার নবী ছাড়া কে এমন নবী কোথায় পাবি এমন নবী কোথায় পাবি এমন নবী কোথায় পাবি যার নাই কো সমতুল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল নারে তাকবীর নারে রিসালা আমার সন বাবা মাদার সামনে 200 টাকা করেছেন দান আল্লাহ তাআলা যেন পূর্ণ করে দেয় তার মনেরই আরমান বলি আমিন সুম্মা আমিন মাদার সামনে কিরাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1500 টাকা আব্দুর রহিম সাহেব নিজের মা বাবার নামে নারে তাকবীর নারে রিসালত মাসলাকে আলা হযরত দান করনে ওয়ালা জনাব আব্দুর রহিম সাহেব জিন্দাবাদ নামে 1005 টাকা দান করেছেন আল্লাহ যেন বাবার দারের ওসিলা করে মা বাবাকে যেন জান্নাতের জায়গা দিয়ে দেয় ভাই কথার নামে
আপনার নানার নামে সুবহানাল্লাহ পোতার নামে হ্যাঁ নানার নামে দিচ্ছেন মাজার সামনে দেখে উনারই পোতা নানার জন্য 110 টাকা দিচ্ছেন আব্দুর রহিমের নিজের পোতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজার সামনে মন চাই আহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলার জন্য উনার নানাকে জান্নাতে জায়গা দেয় বলি আমিন সুম্মা আমিন বলে করে সুবহানাল্লাহ সিদরায়ে গেলে জিবরিল বলে সিদরায়ে গেলে জিবরিল বলে ও গো নবী বারি একটু গেলে যাবে জলে আছে যত পর সিদরায়ে গেলে মাসুবিক সাহেব তাওয়াজ্জু কি তালিম হুম হযরত তাওয়াজ্জু কি তালিম হুম দেখি শের কিয়া হ্যায় আমার দয়াল নবীর সঙ্গে হযরতে সাজ্জাদুল মালাইকা জিবরিল আমিন মিরাজে গিয়েছিলেন কিন্তু জামনি বাবা সিদরাতুল মুনতাহি গিয়েছেন আমার দয়াল নবী আর হযরতে জিবরিল আমিন দাঁড়িয়ে পড়েছেন আরজ করছেন হুজুর আমাদের ফরিস্তার হাত এখান থেকে আমরা ফরিস্তা এর আগে যেতে পারবো না বলি দিলে সুবহানাল্লাহ লোকমান আলী বাড়ি কোথায় বাবা নারা দেখি সুবহানাল্লাহ লোকমান আলী উনি দুশো টাকা করেছেন মা বাবার নামে মাঝে সামাইন ছেলের জন্য স্ত্রীর জন্য আল্লাহ মাঝে সামনে দুশো টাকা করেছেন দান মাঝে সামনে কেন মন চাচ্ছে যে আরেকটা গজল বলে দিই কিন্তু সময় আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত গজলটা বলি দেবে সুবহানাল্লাহ সিদরায়ে গেলে জিবরিল বলে ও গো নবী বারি একটু গেলে যাবে জলে আছে যত পর খোদা যে থাই গেলেন সে থাই খোদা যে থাই গেলেন সে থাই রসুল মকে বল খোদার নূরে তোরি আমার মোহাম্মদ রসুল খোদার নূরে তোরি আমার মোহাম্মদ রসুল মাযা সামাইনে কিরাম বলতেছিলাম বাবা আমার দয়াল নবী আমরা সবাই জানি মিরাজে গিয়েছিলেন মহান রব্বুল আলামিনের কাছে ব্রাদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তওফা নামাজ দিয়েছিলেন ও বাপ ভাইরা মা বোনেরা আমাদের জীবন থেকে নামাজ বহু দূরে সরে আছে মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে রোজ হাসরের মাঠে সর্বপ্রথমে তোমাকে নামাজের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তোমার কাছে দুনিয়ার সমস্ত দৌলত আছে মাদ্রাসা বাড়ি গাড়ি ঘর অট্টলিকা এটা সেটা সবকিছু আছে তোমার কাছে মাদ্রাসা মাইন যদি নামাজের দৌলত নাই তাহলে মনে করবে তোমার কাছে কিছু নাই কেন কিয়ামতের ইন্তজাম করতে হবে তোমার দুই নয়নের সামনে তোমার মৃত্যু রয়েছে মওত কাউকে ছাড়বে না মাদ্রাসা মাইন কিরাম কি জবাব দিবে একটা বাক্য শুন আকীদা মজবুত করে ঈমান তাজা হয়ে যাবে বলি জোরে সুবহানাল্লাহ বিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম হযরত সিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসা মাইন তারিখ প্রমাণ করে ইতিহাস গাবা দেয় হযরত সিবলি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দুইজন মুরিদ ছিলেন বাবা উনার বাড়ি অনেক দূর ছিল মাদ্রাসা মাইন দুই মুরিদ মিলে মনে আশা রেখেছে যে পীর বাবার সঙ্গে সাক্ষাৎ করবে পীর বাবার মোলাকাত করবে বলে এই আশা নিয়ে দুইজন মুরিদ বাড়ি থেকে বের হয়েছিল মাদ্রাসা মাইন রাস্তা হেঁট আস্তে আস্তে অনেক দুঃখ মুসিবতের সামনা করেছেন দোয়া করে দেব বাবা মাদ্রাসা মাইন আল্লাহ অন্তর্যামী আপনি দান করেছেন আমার আল্লাহ দেখছেন বলি জোরে সুবহানাল্লাহ মাদ্রাসা মাইন বলতেছিলাম দুই মুরিদ মিলে মাদ্রাসা মাইন দুঃখ মুসিবত করে বারদাস্ত করে সফর করতে করতে আসছেন অনেক দূর লম্বা সফর তাই করে দুই মুরিদ মিলে মাদ্রাসা মাইন পীর বাবার গ্রামের নিকটবর্তীতে পৌঁছে গিয়েছে যেমনি গ্রামের নিকটবর্তীতে পৌঁছে গিয়েছে হঠাৎ করে দুই মুরিদ মিলে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে যাবার পরে মুরিদ দুই মুরিদে গল্প করছেন ভাই বলে ভাই আফসোসের কথা বলে আফসোস কিসের আফসোস বলে আফসোস হলো ভাই এত যে আমরা কষ্ট করে দুঃখ মুসিবতকে বাদদাস্ত করে এত সফর লম্বা সফর তাই করে যে আমরা আজকে পীর বাবার সাক্ষাৎ করার জন্য এসেছি মাদ্রাসা মাইনী কেরাম আল্লাহু আকবার কবিরা বলে কি হয়েছে বলে আফসোসের কথা রাস্তায় যখন আমরা আসতেছিলাম আসার পথে এক পথের মধ্যে দুইটা গরু বাঁধা ছিল দুইটা গরু বাঁধানো ছিল জানো ভাই আল্লাহু আকবার কবিরা ইলমে লদুনি যাকে বলা হয় পশু পাখির ভাষাকে
জেনে নেবা সেটা হলো ইলমুল লাদুনি মাদার সামার এক murid বলছে ভাই রাস্তার মধ্যে যে দুটো গরু বাঁধা ছিল মাদার সামার দুই গরু মিলে নিজে নিজে গল্প করছে বলে কি হয়েছে বলে শোনো শোনো আফসোসের কথা হলো এটা যে মাদার সামাইন ইকরাম বিখ্যাত তো আল্লাহর ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ইন্তেকাল হয়েছিল বলে আচ্ছা তুমি এই খবর শুনলে কোথায় বলে রাস্তার মধ্যে দুটো গরু বাঁধা ছিল ওই গরু দুটো গল্প করছে বলে আফসোস আফসোস আল্লাহর ওলি শিবলি তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহু আকবার কবিরা দুই murid মিলে গল্প করছে আফসোস হলো ভাই খুবই আফসোস হলো এত দূর লম্বা সফর তৈ করে দুঃখ মুসিবতকে বরদাস্ত করে পীর বাবার মুলাকাত করব বলে সাক্ষাৎ করব বলে আসলাম আজকে পীর বাবার দেখা হলো না পীর বাবার সাক্ষাৎ হবে না তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহু আকবার কবিরা কান্না করছেন হে বিশ্বাসী মুসলমান মা বলিলা আকীদা মজবুত করুন ঈমান তাজা হয়ে যাবে আল্লাহু আকবার কবিরা এক murid বলছে যতদূর ভাই এত দূর ধরে চলে এসেছি তো চল না একটু জানাজাতে গিয়ে শরীক হয়ে যাব আল্লাহু আকবার কবিরা তারিখ প্রমাণ করে ইতিহাস গাবা দেই ওই দুই murid মিলে যেমনি পীর বাবার বাড়িতে এসে হাজির দিয়েছেন দেখছেন কি তার পীর বাবা জিন্দা রয়েছে বলে ধরে সুবহানাল্লাহ পীর বাবা হায়াতে রয়েছেন দেখে তাজ্জুব কথা অবাক করলেন ব্যাপারটা কি দুই গরু মিলে গল্প করছিল যে পীর বাবা আল্লাহর ওলি শিবলি তিনি মৃত্যুবরণ করেছেন এখানে তো তিনাকে জিন্দা দেখছি অবাক হবে না অবাক করছেন মাদার সামাইন murid মে আরজ করছেন হুজুর গো আপনাকে জিন্দা দেখছি আপনি হায়াতে রয়েছেন আল্লাহু আকবার কবিরা বলে হ্যাঁ কি হয়েছে কি ব্যাপারটা কি বুঝতে পারলাম না murid বলছে হুজুর আমরা অনেক দূর সফর লম্বা তৈ করে আপনার সাক্ষাতের জন্য আসতেছিলাম রাস্তায় দুটো গরু বাঁধানো ছিল সেই গরু দুটো গল্প করতেছিল আফসোস 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 যে আল্লাহর ওলি হযরত বিখ্যাত তো আল্লাহর ওলি হযরত শিবলি তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ইন্তেকাল করেছেন আমরা তো অনেক দূর সফর করে এসেছিলাম মনে ভাবলাম আর সাক্ষাৎ হবে না বাড়িতে এসে দেখছি আপনি জীবিত রয়েছেন আপনি হায়াতে আছেন পরেশগার মুত্তাকি আল্লাহু আকবার আল্লাহর ওলি বিখ্যাত তো আল্লাহর ওলি হযরত শিবলি তার মুরিদকে উত্তর দিয়েছিলেন ও আমার মুরিদরা শোনো শোনো তোমরা জানতে চাও ওই দুটো গরু মিলে যে গল্প করতেছিল এই যে শিবলি আল্লাহর ওলি যিনি ইন্তেকাল করেছেন আফসোসের কথা তিনি ইন্তেকাল করেছেন বলে আমার মুরিদেরা ওই গরু দুটো সত্য কথাই বলতেছিল বলে যে সুবহানাল্লাহ মাদার সামাইন মুরিদ অবাক হয়ে গেলেন মুরিদ তাজ্জব হয়ে গেলেন মাদার সামাইন ইকরাম মুরিদ অবাক হয়ে গেলেন মুরিদ তাজ্জব করছে বলে হুজুর ব্যাপারটা কি বুঝতে পারলাম না এই ঈমান আকীদা সুন্নি মুসলমান মা বলিরা বাপ ভাইরা আকীদা মজবুত করুন বিখ্যাত তো আল্লাহর ওলি হযরত শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিয়েছিলেন ও আমার মুরিদেরা শোনো শোনো শিবলি কে ছিলেন একজন মুত্তাকি ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি ছিলেন ওলিয়ে কামিল ছিলেন পরেশগার মুত্তাকি ব্যক্তি ছিলেন হযরত শিবলি তার মুরিদকে বলছে ও আমার মুরিদেরা শোনো শোনো আল্লাহু আকবার কবিরা আমার জয়জন্য মহান রব্বুল আমিন আমাদের সামনে এই মহা আকাশের মধ্যে মহান রব্বুল আমিন এলান করে দিয়েছে আল্লাহর ওলি শিবলি তিনি মৃত্যুবরণ করেছেন তিনি ইন্তেকাল হয়েছেন তার কারণটা হলো ও আমার মুরিদেরা আজকের রাতে এই শিবলি নামাজের তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে নামাজে তাহাজ্জুদ কাজা হয়ে গিয়েছে বলে হযরত শিবলি এই পৃথিবীর মহা আকাশে এলান হয়ে গিয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন বলার মানে হলো বাবা তাহাজ্জুদ নামাজ যেটা আপনার প্রতি ওয়াজিব না যেটা ফরজ না কিন্তু ওয়াসি ফরজ তো মাঝে সামাইন একটা নফল নামাজ ছেড়ে দিয়েছেন বলে আল্লাহর ওলি যিনি পরেশগার মুত্তাকি বান্দা কিনার সম্বন্ধে একদিন শুধু তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গিয়েছে বলে পৃথিবীর মহা আকাশে এলান হচ্ছে আল্লাহর ওলি শিবলি তিনি মৃত্যুবরণ করেছেন নারে তাকবীর নারায়ে রিসালাত সরজমিনে নারাদগি আজমুল শান জীবনী জিন্দাবাদ মাদার সামাইন হাই আফসোস মুসলমান আমাদের জীবন থেকে নামাজ নেই নামাজকে নিয়ে আসুন নামাজ ছাড়া কোপাই কোনো উপায় হবে না আমার দয়াল নবী মিরাজ গিয়েছিলেন আমার আল্লাহ তোফা নামাজ দিয়েছিলেন বলি জোরে সুবহানাল্লাহ বলেছেন টাইম শেষ ইনশাআল্লাহ আজ্জুজাল আমি আমার বক্তব্য এখান থেকে করব শেষ বলি জোরে সুবহানাল্লাহ একটা গজল বলে দি মা বাবার নামে তারপরে এই মাদার সামাইন বক্তব্য শেষ করে নাকি গজলটা শুনবেন হযরত ইজাজত আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটাই গজল বেশি বলবো না টাইম খতম একবার বলতে জোরে সুবহানাল্লাহ মাঝে আমার জান্নাতের ঠিকানা মাঝে আমার জান্নাতের ঠিকানা জীবন দিলে সদি হবে না জীবন দিলে সদি হবে না মোর মায়ের দুধের দেনা
माज यमार जन्ना तेरे ठिकाना माज यमार जन्ना तेरे ठिकाना बोले जरे सुभान अल्लाह कद दे भाई कादी बे बुन अमी मोरे जावारी पारे मोरी मा जो नोनी कद बे बोले सारा जो नोमी भरे सबाही आमाई भूले जाबे सबाही आमाई भूले जाबे मोरी मा यमार जन्ना तेरे ठिकाना माझे यमार जन्ना तेरे ठिकाना बोले या रसूल अल्लाह गर्भे धारे माझो ननी कष्ट कत पाई प्राण छेरे जाए रे मायेर प्रसवेरी समाई गर्भे धारे माझो ननी कष्ट कत पाई प्राण छेरे जाए रे मायेर प्रसवेरी समाई मुखी बुझे मा जाए रे सहे मुखी बुझे मा जाए रे सहे हजार जंत्र माझे यमार जन्ना तेरे ठिकाना माझे यमार जन्ना तेरे ठिकाना गन फिरे मा देखे जखन आपन शिशुरी मुके तारे जड़िए धरे भूले सत दो बाप माय नाम सुभान अल्लाह कोई बोल देखें गन फिरे मा देखे जखन आपन शिशुरी मुख मुके तारे जड़िए धरे भूले सत दो हसी मुखे चुमा दे मा हसी मुखे चुमा दे मा ओ गोमरी सोना माझे यमार जन्नत रे ठिकाना माझे यमार जन्नत रे ठिकाना जीवन दिले सती हबे ना जीवन दिले सती हबे ना मोर मायर दूध देना माझे यमार बोली जोरे जन्नतेर ठिकाना माझे यमार जन्नतेर ठिकाना মুস্তাফা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেছেন মান বসাতা ফিহি হাসিরান বলি জরে সুবহানাল্লাহ মান বসাতা ফিহি হাসিরান বলি জরে সুবহানাল্লাহ আমার দয়াল নবী বলছেন যেই ব্যক্তি একখানা চাটাই একখানা পাটি মসজিদের মধ্যে বিছালো অর্থাৎ দান ও খয়রাত করলো মাঝে সামাইন মসজিদের মধ্যে একখানা পাটি দিল দান ও খয়রাত করলো আমার দয়াল নবী বলছেন মান বসাতা ফিহি হাসিরান যিসনে মসজিদ মে এক চাটাই বিছাই আল্লাহু আকবার কবিরা উসকে
के बाद क्या है? मेरे नबी इरशाद फरमाते हैं उस आदमी के लिए अल्लाह के दरबार में পাঁচ ভাইয়া থেকে দুটো বোনের জন্য একটু দাদার জন্য 500 টাকা মা আমার দান করেছেন মায়ের জন্য মনের কামনাকে পূর্ণ করতে বলে আমিন সুম্মা আমিন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।